गाउसिया कमिटी ओ आंजुमान खुद्दामुल मुस्लिमीन ओमान साहाम अल मेजा शाखार सभापति ओमान प्रवासी हाजी आलमगीरेर ममतामयी मा मरियम खातुन इंतेकाल करेछेन। इन्ना लिल्लाहि ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত সোমবার 21 ডিসেম্বর বিকেল 4টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মঙ্গলবার 22 ডিসেম্বর সকাল 11টায় রাউজান কাইকোবাদ আহমদ চৌধুরী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা জমিরউদ্দিন আল কাদেরী। নামাজে জানাজায় অংশগ্রহণ করেন সেকান্দর চৌধুরী, আলী আকবর চৌধুরী, রশিদ চৌধুরী, টিপু চৌধুরী, সৈয়দ মিয়া, আব্দুল করিম সওদাগর, গাউসিয়া কমিটি আল মেজার শাখার সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, মাওলানা আতাউল্লাহ নয়মি। ওমান প্রবাসী হাজি আলমগীরের মায়ের মৃত্যুতে গাউসিয়া কমিটির বিভিন্ন শাখা ও আঞ্জুমান খুদ্দামুল মুসলিমিন ওমান সাহাম আল মেজাজ শাখা সহ বিভিন্ন প্রবাসী সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। মরহুম মরিয়াম খাতুন রাউজান পৌরসভার 9 নং ওয়ার্ডের বাসিন্দা হাজি জাকির হোসেনের স্ত্রী। মৃত্যুকালে তিনি 4 ছেলে 2 মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তোমার দয়াল নবীর নৌরানি দরবারে পৌঁছায় আমিন। আল্লাহ আমার নবীর সমস্ত সাহাবাই কিরাম তাবেঈন তাবা তাবেঈন আইমাই মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন সালাফে সলিহিন তমাম বিশ্বের জমিনে যত গোস কুতুব।